নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ঈশানবাবু ফুটবল টুর্নামেন্ট 2021 উপস্থিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু। উক্ত খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। খেলায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আড়াইহাজার থানা ছাত্রলীগ। খেলায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান জনাব লাকমিয়া চেয়ারম্যান, আরও উপস্থিত ছিলেন জনাব শাহিদা মোশারফ, আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু ভাইয়ের স্ত্রী সাইমা আফরুজ ইভা। উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব হামিম শিকদার শিবলু সহ রূপগঞ্জ থানা কৃতি সন্তান কামরুল হাসান তুহিন। ভোরগাঁও স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে পরাজিত করেন পাকুন্দা উদয় সংঘ স্পোর্টিং ক্লাব।